ধুলা কাণ্ডৰ নতুন মোড়। রাজ্য কপাই যাওয়া ঘটনার দুবছরের পাছত এসপি রাজমোহন রায়ক চাকরির পর বরখাস্ত। টুইটারত ঘোষণা আরক্ষী সঞ্চালক প্রধান জি পি সিংর। 2022ত সংঘটিত হয়েছিল ধুলাকাণ্ড। দৰং জেলার ধুলাত এস এস বি জওয়ান কৃষ্ণ কমল বরুয়ার ঘরত ধর্ষণের পাছত হত্যার বলি হয়েছিল ঢেকিয়াজুলির 13 বছরীয় কিশোরী আরতি তুরি। টকার জোরত ধর্ষণ আর হত্যাকাণ্ডক আত্মহত্যার রূপ দিছিল কৃষ্ণ কমল বরুয়ায়। আরক্ষী তুরির হত্যাকাণ্ডক আত্মহত্যার রূপ দিছিল দৰঙৰ তদানীন্তন আরক্ষী অধীক্ষক রাজমোহন রায়ের লগতে একাংশ আরক্ষী আর চিকিৎসকে। দরিদ্র পরিয়ালৰ বন করা কিশোরী আরতি তুরিক হত্যা করা গোচরত নাম সাঙুর খাইছিল আরক্ষী অধীক্ষক রাজমোহন রায়, অতিরিক্ত আরক্ষী অধীক্ষক রূপম ফুকন, ধুলা থানার ওসি উৎপল বরা, কার্যবাহী দণ্ডাধীশ আশীর্বাদ হাজরিকার লগতে মঙ্গলদৈর 3 সরকারি চিকিৎসক ডাক্তর অরুণ চন্দ্র ডেকা, ডাক্তর অজন্তা বরদলৈ আর ডাক্তর অনুপম শর্মার। সিআইডির তদন্তত পোহরলৈ আহিছিল একাংশ শীর্ষ আরক্ষী, চিকিৎসক আর দণ্ডাধীশর নির্লজ্জ কাণ্ড। ধনের লোভত আরতি তুরিয়ে আত্মহত্যা করা বলে মরণোত্তর পরীক্ষার ভুয়া প্রতিবেদন দাখিল করার অভিযোগ উঠিছিল 3 চিকিৎসকর বিরুদ্ধে। ধর্ষণ আর হত্যাকাণ্ডক আত্মহত্যার রূপ দিয়া দণ্ডাধীশ আশীর্বাদ হাজরিকাকু সিআইডিয়ে করেছিল জেরা। ধন লয় কৃষ্ণকমল বরুয়াক ক্লিন চিট দিয়ার চেষ্টা করার অভিযোগ উঠিছিল প্রতিগৰাকী অভিযুক্তর বিরুদ্ধে। সেই গোচরতে শীর্ষ আরক্ষীয়ে শনিবারে চাকরির পর বরখাস্ত করলে ইতিমধ্যে জেলর ভাত খাওয়া দৰঙর প্রাক্তন আরক্ষী অধীক্ষক রাজমোহন রায়ক। ব্রিন্সি কুমার ডেকার রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। ধুলা কাণ্ডর নতুন মোড়। রাজ্য কপাই যাওয়া ঘটনার দুবছরের পাছত এসপি রাজমোহন রায়ক চাকরির পর বরখাস্ত। টুইটারত ঘোষণা আরক্ষী সঞ্চালক প্রধান জি পি সিংর। 2022ত সংঘটিত হয়েছিল ধুলাকাণ্ড। দৰং জেলার ধুলাত এস এস বি জওয়ান কৃষ্ণ কমল বরুয়ার ঘরত ধর্ষণের পাছত হত্যার বলি হয়েছিল ঢেকিয়াজুলির 13 বছরীয় কিশোরী আরতি তুরি। টকার জোরত ধর্ষণ আর হত্যাকাণ্ডক আত্মহত্যার রূপ দিছিল কৃষ্ণ কমল বরুয়ায়। আরক্ষী তুরির হত্যাকাণ্ডক আত্মহত্যার রূপ দিছিল দৰঙৰ তদানীন্তন আরক্ষী অধীক্ষক রাজমোহন রায়ের লগতে একাংশ আরক্ষী আর চিকিৎসকে। দরিদ্র পরিয়ালৰ বন করা কিশোরী আরতি তুরিক হত্যা করা গোচরত নাম সাঙুর খাইছিল আরক্ষী অধীক্ষক রাজমোহন রায়, অতিরিক্ত আরক্ষী অধীক্ষক রূপম ফুকন, ধুলা থানার ওসি উৎপল বরা, কার্যবাহী দণ্ডাধীশ আশীর্বাদ হাজরিকার লগতে মঙ্গলদৈর 3 সরকারি চিকিৎসক ডাক্তর অরুণ চন্দ্র ডেকা, ডাক্তর অজন্তা বরদলৈ আর ডাক্তর অনুপম শর্মার। সিআইডির তদন্তত পোহরলৈ আহিছিল একাংশ শীর্ষ আরক্ষী, চিকিৎসক আর দণ্ডাধীশর নির্লজ্জ কাণ্ড। ধনের লোভত আরতি তুরিয়ে আত্মহত্যা করা বলে মরণোত্তর পরীক্ষার ভুয়া প্রতিবেদন দাখিল করার অভিযোগ উঠিছিল 3 চিকিৎসকর বিরুদ্ধে। ধর্ষণ আর হত্যাকাণ্ডক আত্মহত্যার রূপ দিয়া দণ্ডাধীশ আশীর্বাদ হাজরিকাকু সিআইডিয়ে করেছিল জেরা। ধন লয় কৃষ্ণকমল বরুয়াক ক্লিন চিট দিয়ার চেষ্টা করার অভিযোগ উঠিছিল প্রতিগৰাকী অভিযুক্তর বিরুদ্ধে। সেই গোচরতে শীর্ষ আরক্ষীয়ে শনিবারে চাকরির পর বরখাস্ত করলে ইতিমধ্যে জেলর ভাত খাওয়া দৰঙর প্রাক্তন আরক্ষী অধীক্ষক রাজমোহন রায়ক। ব্রিন্সি কুমার ডেকার রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট।